हमी क्वार्टर आदेश ता काटजोकोरी कार्बो इन लेटर एंड स्पिरिट पोड़ा पोड़ी भावे। वन नंबर वन आक्रांतोरा राजभावने हमार संगे देखा कर बे। नंबर टू तत्कुल पर जन्तु पुलिस मंत्री होम मिनिस्टर डेट इस अ चीफ मिनिस्टर हमार साथे देखा करता पार्वे ना। एंड द थर्ड রাজভবনে সব পুলিশদের বদলি করতে হবে সব পুলিশ গতদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একশোর ওপরে আক্রান্ত সাধারণ বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের অত্যাচারের কাহিনীগুলো তুলে ধরতে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর শাসক দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করার পরেও যেভাবে নির্বিচারে অত্যাচার চলছে তার একটি প্রদর্শনী কার্যত রাজভবনে গিয়ে করে আসতে পারলেন তাও আবার আইনের সহায়তা নিয়ে কারণ পুলিশ প্রশাসন আগেই আটকে দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং সবকিছু শুনে প্রাথমিকভাবে যে করা তিনটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যপাল তা নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের রাজ্যপালের ক্ষমতা কিন্তু একেবারেই লিমিট করে দেওয়া রয়েছে চাইলেই তিনি কড়া কোনো পদক্ষেপ নিজে থেকেই নিতে পারেন না তা সত্ত্বেও তার নিজের একটিয়ারের মধ্যে গিয়ে আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলে এবং বিরোধী দলনেতার কাছ থেকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খবর নিয়ে যে তিনটি সিদ্ধান্তের কথা জানালেন আপনারা হয়তো অনেকেই শুনে নিয়েছেন তা নিশ্চিতভাবে এটা অন্তত আরও একবার প্রমাণ করে দেয় যে এই রাজ্যে শাসকের আইন চলছে আইনের শাসন নেই যে কথা এনএইচআরসি দু হাজার একুশে বলে গিয়েছিল তা সত্ত্বেও একের পর এক নির্বাচন হয়েছে আর পশ্চিমবঙ্গের মানুষ সেই একই চিত্র দেখেছে ভোটের মধ্যে তুমুল কারচুপি ভোটের নির্বাচনের ফল প্রকাশ হত্যেই সবুজ আর ভোট মিটে গেলে বেছে বেছে বিজেপি কর্মীদের সাধারণ মানুষদের মা বোনেদের পর্যন্ত নৃশংস অত্যাচার করার নমুনা তৃণমূল কংগ্রেস একেবারে দু হাজার একুশের নির্বাচন থেকে চালিয়ে আসছে আর এত কিছু দেখা সত্ত্বেও ভারতবর্ষের সমস্ত রকমের যে সমস্ত সাংবিধানিক বডি রয়েছে তারা কার্যত হয়ে বসে পশ্চিমবঙ্গের নিশ্চুপ রয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আপনাদের দায় আপনাদের নিজেদেরই চোকাতে হবে জানি না এমনটাই কিনা আজকের পর্বে ব্যাখ্যা করব রাজ্যপাল কি পদক্ষেপ নিলেন আর এরপরই শুভেন্দু অধিকারী কি করতে চলেছেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর প্রথমেই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের শোনাতে চাইব যারা শুনেছেন তারা স্কিপ করে দিতে পারেন যে কিভাবে সাধারণ কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে একেবারে বয়স্ক মহিলা থেকে সাধু সন্ত কাউকেই বাদ দেয়নি এই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী এবং কেন এতটা সাহস তার কারণ তারা খুব ভালোভাবেই জানেন যদি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে পরিচয় দেন আর বিজেপি বা বিরোধী দলের কোন কর্মীদের আক্রমণ করেন তাহলে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেবেন না আসুন বিরোধী দলনেতা যখন পরিচয় করিয়ে সাংবাদিকদের সামনে যে প্রত্যেকটি মা ওপর কিভাবে অত্যাচার হয়েছে সাধু সন্তদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে কলকাতার রাজপথে রাস্তায় রাস্তায় ঘুরছে সেই তথ্যগুলো বিরোধী দলনেতার কানে পর্যন্ত পৌঁছাচ্ছে অথচ পুলিশ প্রশাসনের কানে পৌঁছাচ্ছে না আর এই জন্যই তো বলা হয় যে পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই শুনুন বক্তব্যটি এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোন কর্মকর্তা নয় এর অপরাধ ইনি এদার পরিবার বিজেপিকে সমর্থন করেছে এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে নিচে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পশ্চিমবাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক ইন্টারেলশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহানমান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি তা তারা শুনবেন সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাই শুনলেন বন্ধুরা ভাবুন এই যে বিরোধী দলনেতা প্রকাশ্যে যে বক্তব্যগুলো বলছেন একেবারেই সাধারণ মানুষদের ডেকে এনে সেখানে পুলিশ প্রশাসনও তো উপস্থিত ছিল শত প্রণোদিতভাবে কি তারা কোনো রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেন দুটি ব্যবস্থা নিতে পারেন এক শুভেন্দু অধিকারীর যদি এই সমস্ত কথা সাজানো হয় তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতেন আর যদি এই ঘটনা শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে এই আক্রান্ত মানুষদের ওপর যারা অত্যাচার করলেন তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারতেন কিন্তু কোনোটাই করলেন না আমাদের এই রাজ্য সরকার নিয়ন্ত্রিত রাজ্য পুলিশ প্রশাসন এবং তারা খুব ভালোভাবে জানেন সাধারণ মানুষ তাদের নিরাপেক্ষতার প্রশ্ন তোলেন কিন্তু তারা এটাও ভালো করে জানেন তাদের নিরপেক্ষতা নিয়ে যতই প্রশ্ন তুলুক না কেন আমাদের সংবিধানের বোধহয় ক্ষমতা ওইটুকুই ওই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবে কিন্তু তারা যদি কোথাও অন্যায় করে তারা যদি নিজেদের ডিউটি সঠিকভাবে পালন না করে তাহলে বোধ আমাদের সংবিধানে আর কোনো আইন নেই যে তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার তা যদি থাকত তাহলে নিশ্চিতভাবে আমরা দেখতে পারতাম যারা এত অত্যাচারের পরেও নিষ্ক্রিয়ভাবে বসে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো না কোনো পদক্ষেপ আমাদের কোনো সাংবিধানিক বডি এতক্ষণে নিয়ে ফেলতেন তবে রাজ্যপাল তার লিমিটেড ক্ষমতা থাকা সত্ত্বেও গতদিনে বিরোধী দলনেতা যখন দেখা করতে গিয়েছিলেন তিনটি বক্তব্য বলেছেন তিনটি কার্যত পদক্ষেপের কথা জানিয়েছেন এক যারা এই পোস্ট পোল ভায়োলেন্সে আক্রান্ত তাদের জন্য রাজভবনের দ্বার অবাড়িত রাজ্যপাল তাদের বক্তব্য শুনতে চায় বলে পরিষ্কারভাবে জানিয়েছেন দুই তিনি বলেছেন যতক্ষণ না ওই আক্রান্ত মানুষরা রাজ্যপালকে তাদের নিদারুণ যন্ত্রণার কথা বর্ণনা করতে পারছেন ততক্ষণ এই রাজ্যের পুলিশ মন্ত্রী বা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের গেট বন্ধ এমনটা বলছেন রাজ্যপাল আর তৃতীয় বলছেন আর এই রাজভবনের দায়িত্বে যত পুলিশ আধিকারিক বা কর্মীরা রয়েছে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে রাজভবনে গতদিন রাজ্যপাল বাংলায় বক্তব্য রাখার চেষ্টা করছেন পুরোটাই বাংলায় তিনি বলেছেন সাধারণ মানুষের কাছে যেন বোধগম্য হয় তার বক্তব্যটা যারা শুনেছেন তারা এই পার্টি স্কিপ করে যাবেন যারা শোনেননি তাদের জন্য এটা রাখছি শুনুন রাজ্যপাল কি বলেছিলেন কলকাতা হাইকোর্টে একটা অর্ডার করেছে হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে এটা কারণ কি কারণ এটা হল যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবাইকে স্বাগত জানাছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব এক সাথে করব আমরা বাংলাকে হিংসা মুক্ত করব হিংসা মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব লড়াই লড়ব দশ কড়ি বাংলায় ভাই বোনেরা আমার সাথে আছে बांग्लार माटी बांग्लार जल बांग्लार बायू, बांग्लार फल पुण्य हो पुण्य हो पुण्य हो हे भगवान हमें क्वार्टर आदेश का कार्यकारी कार्य इन लेटर एंड स्पिरिट पूरा पूरी भावे वन नंबर वन आक्रांतोरा द्वारा राजभवन हमार संगे देखा करबे नंबर टू तातो खुल पर्यंत পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার দ্যাট ইস চিফ মিনিস্টার আমার সাথে ব্যাখ্যা করতে পারবে না দা থার্ড রাজ ভাবানী কর্ম সব পুলিশদের বদলি করতে হবে সব পুলিশ প্রত্যেকই যেন বুঝতে পাড়ি বিনাশ কালী বিবরী বন্ধুরা এর থেকে লজ্জার কি হতে পারে বলতে পারেন যে একজন রাজ্যপাল বলছেন যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের গেট বন্ধ এর থেকে লজ্জার আর কি হতে পারে এর থেকে আর বেদনার কি হতে পারে একটি রাজ্যের মধ্যে অরাজকতা চলছে সেটা প্রমাণ করার জন্য বোধহয় রাজ্যপালের ওই বক্তব্যটি যথেষ্ট দেখুন দুটি হতে পারে এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য সরকার সব ঠিক ঠিক কাজ করছে রাজ্যপাল অনৈতিক কাজ করছে আর না হলে উল্টোটি যদি মুখ্যমন্ত্রীর একশো মানুষকে নিয়ে এসে রাজভবনে মিথ্যে মিথ্যে ভাবে তাদের সন্ত্রাসের অভিযোগ করছে শুভেন্দু অধিকারী এর দায় শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত ছিল আর তা যদি না হয়ে থাকতো তাহলে শুভেন্দু অধিকারীর কথার যদি ভিত্তি থাকতো তাহলে এই যে মানুষদের তিনি নিয়ে এসেছেন শত পুলিশ প্রশাসন কোনোভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেন যাতে এই সমস্ত নিরীহ মানুষদের অত্যাচার করতে গিয়ে যেন কেউ আইন হাতে তুলে না নিতে পারেন তাই এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে একটু ভাবুন রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি বারণ করছেন যে মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের গেট বন্ধ যতদিন না পর্যন্ত অত্যাচারিতরা এসে রাজ্যপালকে তাদের অত্যাচারের কথা শোনাতে পারবেন এর থেকে লজ্জার আর কি হতে পারে আপনারা একটা রাজ্য দেখান অনেক জায়গায় কিন্তু ভারতবর্ষের এখনো বিরোধী শাসিত রাজ্য রয়েছে আপনারা একটা রাজ্য দেখান যেখানে রাজ্যপালকে এই ধরনের বক্তব্য বলতে হচ্ছে সম্পর্কে এবং আরো একটি ব্যাপার আপনাদের সামনে বলতে চাইব উড়িষ্যাতে কুড়ি পঁচিশ বছর ধরে একটা সরকার চলছিল বিজু জনতা দল তাদেরকে হটিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে এই প্রথমবারের জন্য একটিও পোস্টপোল ভায়োলেন্সের কথা কি আপনারা শুনতে পেয়েছেন একজন বিজু জনতা দলের কর্মকর্তার ওপর বিজেপি আক্রমণ করেছে পুলিশকে দিয়ে মিথ্যে মামলা করিয়েছে একটা উদাহরণ আপনারা কেউ নেট মাধ্যমে শেয়ার হয়েছে দেখাতে পারবেন দ্বিতীয়ত উত্তর প্রদেশ সেখানে এখনো পর্যন্ত বিধানসভার নিরিখে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী রয়েছেন যদিও লোকসভায় বিজেপি সেখানে খারাপ ফল করেছে তা সত্ত্বেও কি কোথাও দেখাতে পারবেন যে সেখানে বিজেপি মারাত্মক করা অ্যাকশন নিয়েছে ওই সমস্ত সমাজবাদী পার্টি কিংবা কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে তাদের বাড়িতে করার জন্য গুণ পাঠিয়ে দিচ্ছে একটা ঘটনা দেখাতে পারবেন যে উত্তরপ্রদেশকে নিয়ে পশ্চিমবঙ্গের মিডিয়া একেবারে বড় বড় করে লেখেন সেখানে আইনের শাসন নেই নাকি বলে প্রতিষ্ঠা করার মিথ্যে চেষ্টা করেন আপনারা একটা যে কোনো সোশ্যাল মাধ্যম থেকে একটা ঘটনার উল্লেখ করুন যে সেখানে অন্যান্য কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে বিজেপি সেখানে শাসন ক্ষমতায় থাকার ফলে একেবারে পোস্টপোল ভায়োলেন্সের মতো নিন্দাজনক বা দুর্বৃত্তায়ন কাণ্ড ঘটিয়েছে আপনারা একটা উদাহরণ দেখান সেই উদাহরণ আপনারা দেখাতে পারবেন না অথচ পশ্চিমবঙ্গে কিন্তু এমনটা হয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে হয়েছিল আবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এক একটা নির্বাচন হয় আর পোস্টপোল ভায়োলেন্স যেন একেবারেই আমাদের এখানে অলিখিত যেন একটা আইন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একেবারেই নির্বাহ কোনো বক্তব্য নেই আর যদি তাই হয় এই রাজ্য সরকার যদি সঠিকভাবে তাদের আইন প্রণয়ন করতে ব্যর্থ হয় যদি এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দু হাজার একুশ সালে রিপোর্ট দিতে পারে এই রাজ্যে আইনের শাসন নেই তা সত্ত্বেও কি আমাদের দেশের সংবিধান বলে কোনো ক্ষমতা প্রয়োগ করা যায় না আমি তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ধরার কথা বলছি না আরো তো অনেক কিছু রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে বলতে পারবো না এই সমস্ত দিক দিয়ে কি কোনো রকমেরই ব্যবস্থা নেওয়া যায় না কেন দিল্লিতে কি ব্যবস্থা নেওয়া যায়নি ঝাড়খণ্ডে কি ব্যবস্থা নেওয়া যায়নি সেখানে তো দুর্নীতি অত্যন্ত কম হয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় আর পশ্চিমবঙ্গে যেমন একদিকে ভায়োলেন্স হচ্ছে তেমনি পাল্লা দিয়ে এখানে দুর্নীতি চলছে তারপরেও এখানে কোর্টকে বলতে শোনা যায় যে ইডি নাকি কারুর সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বলে অভিযোগ উঠছে বা তারা সঠিকভাবে তদন্ত করছেন না বলে অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকার কি চুপ করে বসে থাকবেন ইডি সিবিআই তো তাদের নিয়ন্ত্রণে রয়েছেন তারা ক্ষমতায় থাকা অবস্থাতেও যদি পশ্চিমবঙ্গের এই রকম পরিণতি হয় তাহলে ভাবুন যদি ইন্ডিজোট ক্ষমতায় চলে আসতো পশ্চিমবঙ্গের কি হাল হতো সর্বশেষে বলবো যে পশ্চিমবঙ্গবাসীর কি লাভ বলুন তো এই যে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে তাদের হাতে সমস্ত পাওয়ার রয়েছে তারা পশ্চিমবঙ্গের এই দুর্দশাগুলো কি দেখতে পাচ্ছেন না কিংবা তাদের যে কার্যকর্তারা এইভাবে দিনের পর দিন লড়াই করছেন সেগুলো কি তারা সাক্ষী থাকতে পারছেন না কোনো কি পদক্ষেপ নেওয়া যায় না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে অন্তত বাড়িতে থাকার মতো ন্যূনতম একটা রাইটসকে তাদেরকে দেওয়ার জন্য কেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উৎসাহিত করেন যে প্রত্যেকটি কর্মীকে বিজেপিকে সাপোর্ট করার জন্য আর যদি বিজেপি কর্মীরা সাপোর্ট করেন তাহলে ভোটের পর যখন তাদের উপর আঘাত নেমে আসছে তখন কেন শুভেন্দু অধিকারীকেই আমরা একা দেখব কেন ভারতের প্রধানমন্ত্রী বা অমিত শাহ আরও একবার পোস্টপল ভায়োলেন্সের সময় পশ্চিমবঙ্গে আসবেন না কেন করা কোন বার্তা দেবেন না এই রাজ্য প্রশাসনকে শুধুমাত্র এই ভোট চাওয়ার সময় কেন অমিত শাহ নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় আসবে ভোট মিটে গেলে যখন এই পোস্টপোল ভায়োলেন্স চলবে তখন আরো একবার কেন পশ্চিমবঙ্গে ভিজিট করার দায়বদ্ধতা দেখাবে না ভারতবর্ষের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আর তেমনটা যদি হয় তাহলে কোন ভরসায় পশ্চিমবঙ্গের কর্মীরা বিজেপি করবে একটু বলতে পারেন নিশ্চিতভাবে বিজেপি নেতৃত্বর বোধহয় এবার জেগে ওঠার সময় এসেছে না হলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে জানেন তাদের শির দ্বারা সোজা অত্যাচার করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেলে একটা পশু ঘুরে পারে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা তো মানুষের ভূমিকায় রয়েছে একদিন একদিন না এর উপযুক্ত ন্যায় বিচার বোধহয় পশ্চিমবঙ্গের মানুষই নিজেরাই করে আনতে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস কি বলবেন আপনারা বিরোধী দলনেতা ছাড়া বিজেপির রাজ্য নেতৃত্বের আর কে কেউ মুখ নেই এই সমস্ত পোস্টপোল ভায়োলেন্সে আক্রান্ত হওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তারা কি করছেন বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি ঘুমিয়ে পড়লেন ভোট চাওয়ার সময় যখন এসেছিলেন নিশ্চিতভাবে ভাবে পোস্টপোল ভায়োলেন্সের সময় যখন কর্মীরা আক্রান্ত হচ্ছেন একবার পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন কি তারা বোধ করলেন না কি বলবেন আপনারা আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে এখনকার মতো এখানেই শেষ করলাম